ছবিগুলো হৃদয় বিদারক। রেকর্ড বন্যায় পাকিস্তানের একের পর এক শহর ডুবছে। দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও অবস্থার উন্নতি নেই খুব একটা। এই ছবি বলে পাকিস্তানের প্রায় অর্ধেকেরও বেশি অংশ এই বন্যায় ক্ষতিগ্রস্ত। 1.8 মিলিয়ন মানুষ নিজেদের ঘর বাড়ি হারিয়ে এখন বাস্তুচ্যুত। রাস্তা কিংবা কোনো তাঁবুর ক্যাম্প এখন তাদের ঠিকানা। 1,500-এর ওপর মানুষের মৃত্যু হয়েছে। 20 লাখেরও বেশি শিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত। গোটা পাকিস্তানে প্রায় 3 কোটি 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি। দৃশ্যগুলো ব্যথিত করেছে গোটা বিশ্বকে। এবার পাকিস্তানে সিরিজ খেলতে আসা ইংল্যান্ড দলেও দেখা মিলল সেই দৃশ্যই। ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস ঘোষণা দিয়ে বসলেন, টেস্ট সিরিজ থেকে তিনি যত টাকা ম্যাচ ফি পাবেন তার পুরোটাই তিনি দান করবেন পাকিস্তানের বন্যা তহবিলে। বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল যখন পাকিস্তান সফর করেছিল 7 ম্যাচের ঐতিহাসিক টি-20 সিরিজ খেলতে, তখন পাকিস্তানের জার্সিতে তুলে ধরা হয়েছিল দেশটির বন্যা পরিস্থিতিকে। বাবর আজমদের জার্সির পেছনটা এভাবেই ডিজাইন করা হয়েছিল যেন দেখে মনে হয় প্লেয়ারের নাম ও জার্সি নম্বর ডুবতে বসেছে। এবার আবারও সেই ইংল্যান্ড সফরকে ঘিরে উঠে আসলো দেশটির এই দুর্দশার খবর। এবার সামনের সারিতে হাজির ইংল্যান্ড। 2005 সালের পর দীর্ঘ 17 বছর কাটিয়ে ইংল্যান্ড দল লাল বলের ম্যাচ খেলতে পা দিয়েছে পাকিস্তানে। 3 টেস্ট ম্যাচের সিরিজে লড়বে দুই দল। 1 ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে যেই সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই পাকিস্তানে পা দিয়েই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস টুইটারে এক পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি তুলে ধরেন পাকিস্তানের বন্যায় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। আমি টেস্ট সিরিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যে দান করব। প্রথমবার পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে আসার অভিজ্ঞতা খুব ভালো। 17 বছর পরে ইংল্যান্ড আবার পাকিস্তানে খেলতে এসেছে। ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ প্রত্যেকের কিছু দায়িত্ব রয়েছে। এই বছর বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে, এদেশের মানুষরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা দেখে খুব খারাপ লাগছে। স্টোকসের ক্যারিয়ারটা গেছে নানা আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে। 2016 বিশ্বকাপে 4 ছক্কাকে বিশ্বকাপ ফাইনাল বরবাদ করা এই ভিলেন চরিত্র পরবর্তীতে তো ইংল্যান্ডকে এনে দিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ। সেই অর্থে ক্রিকেট তাকে অনেক কিছুই দিয়েছে। বেন স্টোকস তেমনটাই স্বীকার করে জানালেন এবার তিনি কিছু করতে চান এবং সেটা ক্রিকেটের বাইরে। ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে, তাই আমার মনে হয় এবার ফেরত দেওয়ার সময় হয়েছে। সেটা শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়, তাই আমি ম্যাচ ফি পাকিস্তানের বন্যাদুর্গত মানুষদের সাহায্যে দান করব। আশা করছি এতে ক্ষতিগ্রস্ত মানুষরা কিছুটা হলেও সাহায্য পাবেন। পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যে বেন স্টোকস দিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে খেলা 3 টেস্ট ম্যাচের ফি। 2020-21 মৌসুমে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের টেস্টে সর্বোচ্চ ম্যাচ ফি ছিল 14,500 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 17,93,000। সব মিলিয়ে বেন স্টোকসের তরফে পাকিস্তানের বন্যা তহবিলে যাচ্ছে প্রায় 53 লাখ টাকারও বেশি।